লাফালাফি নড়া নড়ি করবি না স্টার্ট বেরোতে যাব ঠিক এমন সময় গাইস ঘটে গেল অঘটন, পায়ে ফুটে গেল কাজ। আর দেখো না বাবা, রমজান, মা, ভাই, বোন, রুহি সবাই মিলে মাথাটা কিন্তু গরম হয়ে আছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু একটু চাপে আছি জানো। আজকে রুহি এসে দরজায় ঠকঠক 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 করছে, নিজে তো ওঠে বেলাতে, তারপরে আজকে একটু ঘুরতে যাওয়ার কথা আছে, মানে আলহামদুলিল্লাহ যেন হয়ে যায়, আমরা যেন বেরিয়ে পড়ি। আজকে আমরা যাব হচ্ছে ঘুরতে সবাই মিলে। তো এখন ঘড়িতে বাজে 8টা, আমাদের 9টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু হয়তো 10টার মধ্যে বেরিয়ে পড়বে। ও 9টাতেই বেরোবি, রেডি হও। দেখেছো তো, মানে ওর খুব শখ আজকে হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার। একটু এডিট বাকি আছে, আমি এডিটটা একটুখানি কমপ্লিট করে নেবো, তারপরে বেরিয়ে পড়বো। ঘড়িতে বাজে 9টা বাজতে 10, বাবা বাবা ওই হলো সকালই বলে, বিকাল বলে, দুপুর বলে। আচ্ছা কি বলো তুমি, 9টাকে কি বলো? শুনে নিয়েছো, আমার বাবা বলেছে সকাল 9টা। বাবা এখানে ব্রেকফাস্ট করছে, সেটাই আসল কারণ, রান্না না থাকলে মায়েদের কি আনন্দ। তুমি কি বুঝলে, তুমি হাসছো কেন? আমি তো এডিট করবো বলে উপরে চলে এসেছিলাম, মা মিস্টার খানের আর আমার জন্য চা পাঠিয়েছে। আমি তো একটা এডিট করছিলাম, কাজ করছিলাম, আর এইখানে দুজনকে দেখো, এই যে তোমরা একটু দেখিয়ে দাও, একজন মেকআপ করেছে আমি রোজ রোজ কিনতে রাজি আছি, কারণ বড় একটা করে কিনে দেবে, মজাই মজা। এখানে ফোন কে দেখো বাবু, তাকা এই যে দুজনে মিলে না হোয়াইট পরেছে জানো, দুজনে জিন্স আর হোয়াইট টপ পরেছে, সুন্দর লাগছে। আর রমজান বলছে এই ধরনের সালোয়ার গুলো যখন 30-এর উপরে যাবে তখন পরবেন না, এখন একটু এই টাইপের পরতে পারো। গাইজ এখানে এখন একটা অঘটন ঘটে গেছে জানো, বোনের অনেক শখের তোমরা তো জানো মেকআপ কিটস গুলো, আর এটা না ভেঙে গেছে। টাকার থেকেও বড় কথা হচ্ছে বোনের এগুলো অনেক শখের, বোন বলছে ওর ফোন ভেঙে গেল, দুঃখ জনক, পুরো শকড হয়ে গেছে। দেখো একেবারে ওই নিকো পার্কে গিয়ে কি স্ট্যাচুটা দেখবো, আমার বোনই এখানে স্ট্যাচু হয়ে গেছে, খুব স্বাভাবিক, এগুলো ওর অনেক শখের পছন্দের। আর পুরো এক ডাব্বা ছিল, মানে এগুলো যেহেতু ওর মেকআপের কাজে লাগে তো এগুলো ঘরে ইউজ করা হয় না, তো সেই জন্য দেখো না ভেঙে যেত, ওর মনটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে বাবু, মন খারাপ কতটা? এর মুখটা ছোট, ঢুকবে না, গোল ডাব্বা হলে গোল ডাব্বা গুলো তো থাকতো। কিন্তু সবাই মিলে আমরা চাঁদা তুলে বোনকে গিফট করে দেবো না, ডান? কি গো কি গো, চলো রেডি ওঠো, বোনেদের আবদার মেটাতে বোনেদেরকে শুধু নয় পুরো পরিবারকে সঙ্গে নিয়ে একসাথে সবাই মিলে যাচ্ছি নিকো পার্কে। যতদিন তোমাদের প্রিয় রোশনারা আছে ততদিন ঘোরা বেড়ানো মজা আনন্দ একটু বেশিই আছে, কারণ আমরা সবসময় ঘুরতে ভালোবাসি, মজা করতে ভালোবাসি। আর আমি চাই যতটুকু যেইটুকুই ইনকাম করি না কেন ঘুরে বেরিয়ে মজা করে হই হই করে বেঁচে নিতে, অনেক সুন্দর লাগছে। বেরোতে পারি? অনেক সুন্দর লাগছে। যাই হোক, ভাই যাবে গাড়ি আনতে, রেডি হয়ে গেছে। আর এখানে ওরা এখনো রেডি হয়নি, সবচেয়ে আগে রেডি হতে ওরা শুরু করেছে আমার বোনেরা। তো যাই হোক, কোথায় যাচ্ছি আমরা?
অনেক মজা হবে, তোমরা দেখতে থাকো স্কিপ না করে, তাই তো? হ্যাঁ, আর তো টাওয়েল নেই, আমার টাওয়েল কারণ ভিডিও বানাতে হবে তোমাদের জন্য, যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে সুন্দর সুন্দর মুহূর্ত গুলোতে তোমাদের সাথে সবার ফোন আছে তো আমার, হ্যাঁ তোমরা গাড়িতে বনে গেছে, আমি গাড়িতে আর আমরা নিয়ে নেবো ওলা, তো চলো স্কিপ না করে দেখতে থাকো পুরো রিয়েল গাইস, রিয়েল লাভ গাছ থেকে চুরি করে রিয়েল লাভ, বলো কিছু, আই হেট ইউ, বাবা জাস্ট মোজাটা পরলেই হয়ে যাবে, আর এখানে মা এখনো ঘর দরের কাজ নিয়ে বিজি, বেরোতে যাবো আর দেখো না জুতোটার মধ্যে হয়তো কিছু একটা ছিল, পা পড়তেই কেটে গেছে আর গলগল করে রক্ত বেরোচ্ছে, রমজান যতবার পাটায় হাত দিতে আসছে আমি বলছি না তোমরা আবার টিপে দেবে আমার ভয় করবে, এখানে বাবা জোর করে পাটা পরিষ্কার করিয়ে দিচ্ছে, তার সাথে হাত দিয়েছিলাম হাতটাও কেটে গেছে রক্ত বেরোচ্ছে, ভাই এখানে লাল ওষুধ এনে দিল, রমজান এখানে ওষুধ লাগিয়ে দিচ্ছে, মা জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সবাই মিলে এত কেয়ার করছে গাইস কি বলবো, বাড়ির কারোর কিছু হলে না সবাই কতটা ভালোবাসে তখন আরও বেশি করে বোঝা যায়, স্পেশালি বাবা অনেক বেশি কেয়ার করে আমার জানো, মা চলো টাটা, হ্যাঁ ব্যাগটা নিয়ে নেবে, হ্যাঁ গাইস আমায় মার্কেটে নিয়ে এসেই তবে ছাড়লো, হ্যাঁ এটাও বেশ সুন্দর দেখতে গাইস, দেখো স্টাইলিশ, রমজানের একটু এরকম স্টাইলিশ পছন্দ, ওই যে মিস্টার খান এখন দেখছে, মৌসুমি খাও, মৌসুমিটা উপকারী আর এখানে ভালো করে, আগে সুগার দিতেই হবে না, সুগার দিতে হবে না, তাড়াতাড়ি নাও প্রচুর রেগে গেছে, বলছে লেট হয়ে গেছে আমার জন্য নাকি লেট হয়ে গেছে, ভেবেছিলাম তো অনেক সকালবেলা বেরোবো কিন্তু হয়ে ওঠেনি, অনেকটা বেলায় বেরিয়েছি, তারপরে আবার একটু ড্রেস কিনতে গিয়ে লেট হয়ে গেল, আমার মনটা একটু খারাপ পাটা, কেন আমার মেয়ে আমরা পাঁচজন আছি, আমার মেয়েটা আমার জামাইটা একসঙ্গে থাকতাম, ওরা আলাদা করে ওলা বুক করলো, বাবা মায়েরা প্রায় আধ ঘন্টা 40 মিনিট হলো পৌঁছে গেছে জানো তো, আধ ঘন্টা হলো ওরা পৌঁছে গেছে, বারবার কল করেই যাচ্ছে, ওদেরকে টিকিট পাঠিয়ে দিয়েছি তারপরেও কল করে যাচ্ছে, আসলে একসাথে সবাই মিলে এন্ট্রি, ওরা এন্ট্রি করে বসে আছে, কতক্ষণ বাকি, 4 মিনিট বাকি, পৌঁছে গিয়ে জল নেবো, বাবা বাবা মা একসাথে বসে ছবি তুলছে আমাকে পাঠাচ্ছে, প্রচুর লাইন, প্রচুর লাইন, আমাদের টিকিট আমাদের যেহেতু আগে থেকে টিকিট করা ছিল ভাই এখান থেকে বিল নিয়ে নিয়েছিল, ওরা তো এন্ট্রি করে গেছে, ওরা কই পুরো ঘেমে স্নান করে গেছে, অল রাইটস এর জন্য এটা প্রথমে আগে আমার ড্রেসটা দেখবে, ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, বলো আমাকে ছাড়া কি কি রাইটস চাপলে, আইসক্রিম খেয়ে নিয়েছিস, হজম হবে তো আমায় ছেড়ে, কি সুন্দর দেখো গার্ডেনিংটা, এখন কি রাইডসটা বন্ধ নাকি বুঝতে পারছি না, লাস্ট টাইম যখন এসেছিলাম এরকম সুন্দর গার্ডেনটা বোধহয় ছিল না এতটা,
ইকোপার্কে এটা ভালো যে প্রচুর রাইডস আছে, কিন্তু সব রাইডসে চাপার মতো এনার্জি আমাদের থাকে না। প্রচুর লাইন দেখতে পাচ্ছি, টয় ট্রেনটা দেখো, টয় ট্রেনটা সামনে পড়ে, এইটাতে একটু পরে চাপবো। ভালো লাগছে এইবারে, জানো তো অনেকটা লেট হয়ে গেল, এটাই হাফ দিন কেটে গেল, প্রায় 15-20 বাজে। এখানেও লাইন, প্রতিটা রাইডসেই লাইন। আজকে এমনি সানডে, গাইস নিকো পার্কের মেলায় এখন ব্রেক ড্যান্সে চাপছি। প্রথম প্রথম রাইডস এটা আমাদের। আমার না প্রচন্ড খিদে পেয়েছে, জল মাটি করেছে, আটকে যাচ্ছে, এরম করো পার পাশে দেখো, গাইস প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে জানো তো, আর প্রথমে এরকম একটা মাথা ঘোরা রাইডসে একে তো বসে পুরো জায়গাটা দখল করে নিয়েছে। আগুন দেওয়ানো হয়ে গেছে, গরমে তো মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক লাইনটা দেখো, ফোন সেট করা যায় না গাইস, কিরকম ঘুরছে ঘুরুনি। মাকে ফোন করে ডাকলাম যে মা তুমি ভিডিও করে দেবে, এসো মা দৌড়ে দৌড়ে চলে এসছে, মা অনেক দূরে ছিল। এখন একজনের পরে আমরা দেখি একদম সুন্দর দেখা যাচ্ছে। এত দেখে দিই তোদের ছেলে বৌমা জামাই বড় মেয়ে, রমজানকে বলছি তোমার ফোনটা দাও, উপরে আমি একটু ভিডিও করি। উপরে বলছে আমার উপরে ভয় লাগে জানো গাইস, অত উপরে উঠেছিলাম, কেমন লাগছিল দেখে বলো। তুমি একটা মিস্টেক করে ফেলেছো, 1.9 এ ভিডিওটা করেছো, দেখা গেছে কিনা আল্লাহই জানে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ খিদে পেয়েছে, চলো না একটুখানি খাবো তো, চলো সবাই মিলে আসো মা। বাবা আইসক্রিম খাচ্ছে মাকে নিয়ে জানো, লুকিয়ে লুকিয়ে আমি দেখছি। ইকি ইকি গাইস দেখো বাবার, ই একটা বেবি এসে বাবার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, ও হয়তো কারোর সাথে রিলেট করেছে তোমাকে, এরম দেখতে হয়তো বাড়িতে কেউ আছে না, হাত ধরে বাবাকে টেনে নিয়ে এলো। দেখলে ছুটে চলে যাবে, মানে এত ভালোবাসছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর মজা এসছে।
এসেছিল প্রচুর উপরে যে মা কি ক্যাপচার করেছে আমি জানি না বাট সত্যি মজা করলাম এখন প্রায় 2:30 নাগাদ বাজে আবার ওয়াটার পার্কের টিকিট করা আছে আর নিকো পার্কের টিকিট মানে অনেকটাই টিকিট বুঝতে পারছো একদিনে 10,000 টাকা বেরিয়ে যাওয়ার মতো খরচ হবে তো সবাই মিলে ওই জন্য একটু আগে এলে ভালো হয় ভয় পাস নি যে নাকি কাঁদছিলি মা বললো গাইস আমরা আবার মা বাবার জন্য আলাদা অর্ডার করতে গেছিলাম ওরা তো চাইনিজ খাবে না আর এখানে আমাদের চাইনিজ কম্বো এসে গেছে চলো এটা দাদা আর একটা আছে না ওইটা দিদিরা একটু নামিয়ে নাও এটা আমার গিয়ে দেখাবো কি কি আছে কি যেহেতু চাইনিজ কম্বো আর চিলি চিকেন আর হচ্ছে কি স্যালাড কেমন খেতে বাবু খাবার টেস্টি খুব তেলের নয় মোটামুটি চলবে তেলটা বেশি দেয় এই সব খাবার তো রুই এক্সপার্ট রুই কেমন খেতে অনেক টেস্টি না চলে যাবে আর রাইসটা একটু খাও না খেয়ে দেখো রাইসটা আচ্ছা আচ্ছা আমি আম ওয়েট করছি মিস্টার খান আসছে মা বাবা খাবারটা নিয়ে তারপর একসাথে খাবো কি গো কেমন খেতে ঠিক আছে আমার তো রাইসের থেকে চাউমিনটার দিকে নজর বেশি যাচ্ছে চাউমিনটা চলো সবাই মিলে আমরা এখন খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে সব হয়েছে বোনের অর্ডারে গাইস এই হচ্ছে মায়ের থালি ফিস থালি মিষ্টিটা আমাকে দেওয়া যাবে না মিষ্টিটা আগে ফিনিশ করে দাও এই যে পাপ এই হচ্ছে বাবার থালি বাবারও মায়ের মধ্যে ফিস থালি ওরা একটু ভাত লাভার ভাত খেতে ভালোবাসে আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট চলো এবারে রাইডস গুলোতে চাপি তোমরা এখানে খাও আমরা রাইড চেপে আসছি আবার গাইস এইটা বেস্ট ফানি একটা জিনিস মিরর মেজ যেটাতে নিজেকে খুঁজেই পাওয়া যাবে না এটা বেশ মজার জিনিস চলো ইয়ার ম্যাচ এটা প্রথমে এটা ঘুরবে দাঁড়া 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 প্রচুর লোক এসে গেছে তো ভিতরে একবারে বেরিয়ে যাবে হ্যাঁ ধাক্কা খেলেই হবে বকা বলেছে একবারে বেরোবে দেখি ব্যাস একবার মিস আমার টয় ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে আর ওই বোটে প্ল্যাটফর্ম ওদিকে এই যে দুজন ডেবা আর দেবি ঘুরে বেড়াচ্ছে রোলার কোস্টারটা ওদের একবার চাপিয়ে দাও তো মা বাবা কতটা আছে গাইস দেখো এই যে আগে আগে হাঁটছে মিস রচনা আর এইটা আমার বোটিং করার খুব ইচ্ছা জানো আমার ভালো লাগে এরকম সিম্পল জিনিসগুলো বেশি ভালো লাগে আর ওদের ওই রকম ডেঞ্জারাস রাইডসগুলো বেশি ভালো লাগে আর আবার ওয়াটার পার্কে যেতে হবে কখন কি হবে কি জানি আরো আগে সত্যি আসা উচিত ছিল দারুণ এই জায়গাটা কু ঝিক 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 কু জলের উপর দিয়ে ট্রেন চলছে গাইস দেখো এখন আমরা এইটাতে চাপতে যাচ্ছি এই এত বড় রাইডসটাতে চলো গাইস এখন আমরা যাচ্ছি এই রাইডসটাতে চাপতে উঁচুতে আগে উপর থেকে দেখবো যদি আমার ক্ষমতা হয় চাপার তাহলে চাপবো নাহলে চাপবো না আমারও মুড নেই নিকো পার্কের অনেক বড় অনেকটা নিচ অব্দি চেপে ধরে বস পা ঝুয়ে করে বেশি লাফালাফি নড়ানড়ি করবি না স্টার্ট Woo-hoo!
ভিজে গেছে বলে মন খুব অকওয়ার্ড ফিল করছে বাট ঠিক আছে না রাইট সব থেকে গেল ভিজে রেল লাইন দিয়ে তো ট্রেন যায় এখানে রেল লাইন দিয়ে তিন গুণে হেঁটে যাচ্ছি আহা হা এই আগে আছে তো এবার যাচ্ছি আমরা নেক্সট রাইডে চাপতে তার আগে গলা শুকিয়ে গেছে জল খেতে সামনে আবার ফুচকা দেখতে পাচ্ছি আল্লাহ রুহি আগে বলতে খাবি প্রচুর রাইডস আছে গাইস এখানে সত্যি সকালবেলা যদি আসতাম সব রাইডস গুলো কভার করা যেত এত রাইডস আছে না বর বউ নিয়ে নিয়েছে পপকর্ন জল কইরে জল খাবো কিসে চাপবো এখন আমরা রোলার কোস্টার পপকর্নে চাপবো ধরো আমি একদমই এই সাইক্লোনে চাপতে চাইনি ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে জীবন বাজি নিয়ে যেখানে বাবা মা আর রমজান বসে পপকর্ন খাচ্ছে তিনজনে মিলে সাইক্লোন বা রোলার কোস্টার যাই বলো না কেন সেটাতে তো ওঠার জন্য লাইন দিয়ে রয়েছি আর তারপরে কি হলো সেটা দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগের ওয়েট করতে হবে টাটা গাইস বাই